আমরা কয়েকটা ভিডিও আগে দেখেছিলাম যে আমরা পরিমাপক বা প্যারামিটারের সাহায্যে একটি টোরাস বা বলয় আকৃতির একটি বস্তু, যেটা কিছুটা দেখতে ডোনাটের মতো, তাকে আমরা দুটি পরিমাপকের অবস্থান ভেক্টর মানের একটি ফাংশন হিসেবে প্রকাশ করতে পারি। তো আমাদের ফলাফলটা ছিল, আমার মনে হয় এটা আমি কয়েকটা ভিডিও আগেই করেছিলাম, কারণ এটা সামান্য একটু প্যাঁচানো ছিল। তো আমি এখানে লিখি যে আমাদের এই অবস্থান ভেক্টর মানের ফাংশনটা আমি প্রথমে লিখি। তো এটা হলো যে আর, এটা হলো দুটি পরিমাপক এস এবং টি এর ফাংশন হিসেবে আছে। পরে আমি এগুলি আবার ভালোমতো বিশ্লেষণ করবো যে এই এস, টি, এ এবং বি এগুলো আসলে কি বোঝায়। এখানে হবে বি যোগ এ গুণ কোসাইন অফ এস। এবং আমি আবার বলছি যে আমরা আসলে কয়েকটা ভিডিও আগে এটা করছি, তো তুমি হয়তো সেগুলি আবার দেখতে চাইবে যে দুটি পরিমাপক দিয়ে কিভাবে আমরা একটি তলকে পরিমাপ করি অথবা কিভাবে আমরা এটা পেয়েছিলাম। তো এখানে হবে গুণ সাইন অফ টি, এবং আমি এস এবং টি পদগুলোকে ভিন্ন ভিন্ন করব। তো গুণ আমাদের একক ভেক্টর আই, এবং আমি ভেক্টরগুলোকে এই কমলা রঙে করব। তো যোগ, এখন আমি আবার সেই পুরানো হলুদে ফেরত যাব। তো এখানে হবে বি যোগ এ গুণ কোসাইন অফ এস গুণ কোসাইন অফ টি গুণ কোসাইন অফ টি গুণ জে একক ভেক্টর, কারণ এটা এই ভেক্টরটা ওয়াই এর দিকে, এবং তারপর যোগ এ গুণ সাইন অফ এস এবং গুণ কে একক ভেক্টর অথবা এটা জেড এর দিকে। এবং এই টরাস বা এই বলয় আকৃতি তৈরি করতে এখানে আমাদের এই পরিমাপকের সীমা নির্ধারণ করতে হবে, যে আমাদের টরাস যাতে এর চারদিকে আমরা একাধিকবার আবর্তন না করি। তো এখানে এস হবে 0 এবং 2 পাই এর মধ্যে, এবং আমাদের টি এটাও হবে 0 এবং 2 পাই এর মধ্যে। এখন এখানে আমি একটু পুনরাবৃত্তি করব যে এই সবগুলি কোথা থেকে এসেছে। তো এটা আসলে আমি কয়েকটা ভিডিও ধরে এটা পরিকল্পনা করে রেখেছি, তো কিছুটা পুনরাবৃত্তি করা যাচ্ছে। এখানে আমি একটি বলয় আকৃতি আঁকবো, তো আমি এখানে সর্বোচ্চ চেষ্টা করছি। হ্যাঁ, তো এটা হলো আমার এই বলয় আকৃতি বা টরাস। এখন তুমি এখানে দেখতে পারো যে এই টরাস হচ্ছে আসলে অনেকটা দুটি বৃত্তের গুণফল। তোমার একটি বৃত্ত আছে যেটা হলো এই বলয় আকৃতির, এটার এক প্রকার প্রস্থচ্ছেদ যে কোনো বিন্দুতে। তুমি এটা এখানে নিতে পারো অথবা তুমি এটা এখানেও নিতে পারো। এবং তারপর তোমার আরেকটি বড় বৃত্ত আছে যেটা হলো এক প্রকার এই সবগুলিকে আবৃত করে। এবং আমাদের এই পরিমাপক ব্যবস্থায় আমরা যে সূত্রটা পাই, এখানে এ হলো এই প্রস্থচ্ছেদ বৃত্তগুলোর ব্যাসার্ধ, এটা হলো এ, এবং বি হলো যে এই পুরো টরাসের কেন্দ্র থেকে আমাদের এই প্রস্থচ্ছেদের কেন্দ্র পর্যন্ত এই দূরত্বটা। তো এটা ছিল বি, এবং এটা তুমি কল্পনা করতে পারো যে এই বিটা হলো এক প্রকার এই বড় বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ টরাসের মধ্যবিন্দু থেকে আমাদের এই প্রস্থচ্ছেদের মধ্যবিন্দু পর্যন্ত, এবং আমাদের এটা হচ্ছে এই প্রস্থচ্ছেদের যে বৃত্তটা সেটার ব্যাসার্ধ। এবং আমরা যখন প্যারামিটার নিচ্ছিলাম, তখন আমাদের এই এসটা বলছে যে এটা হলো যে আমরা এই প্রস্থচ্ছেদের বৃত্তটা এটার আবরণটা কতটুকু হবে। এটা হলো একটি কোণ 0 থেকে 2 পাই পর্যন্ত, এবং টি আমাদের বলে যে আমরা কতটুকু এই বড় বৃত্তটি ঘুরাবো। তো টি আমাদের বলে যে আমরা কতখানি এই বড় বৃত্তটি ঘুরিয়েছি। এখন তুমি যদি এটা নিয়ে একটু চিন্তা করো, তাহলে তুমি এই বলয় আকৃতি বা এই তলের উপরে যে কোনো একটি বিন্দু নির্দিষ্ট করতে পারো এস এবং টি এর সাহায্যে। এবং এই জন্যই আমরা এস এবং টি কে এই পরিমাপক ব্যবস্থা হিসেবে নিয়েছি। এখন তাহলে যেই কারণে আসলে এই পুরো জিনিসটা আমরা পুনরায় আবার এখানে করছি, সেটা হলো যে আমি আসলে এখানে এর সমাকলন করতে চাই। তো এর তলের সমাকলন করে আমরা এর তলের ক্ষেত্রফল বের করতে চাই। তো এখানে এটা সমান হবে সিগমা, এবং একে উপস্থাপন করা হয় একটি অবস্থান ভেক্টর মানের ফাংশন দ্বারা, এটা একটি পরিমাপক ব্যবস্থা এই দুটি পরিমাপক দিয়ে। এখন আমরা যদি এই তলের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমরা শুধু এটাকে এক প্রকার এই তলের সমাকলন হিসেবে স্থাপন করি। আমার মনে হয় যে সর্বশেষ ভেক্টর ক্যালকুলাস ভিডিওতে আমরা এটা করেছিলাম। তো এটা হবে যে একটি তলের সমাকলন এই তলের উপরে। এখানে এই বড় হাতের সিগমা আসলে সমষ্টিকে উপস্থাপন করে না, এটা হলো একটি তলকে উপস্থাপন করে। তো এটা হলো ছোট ছোট ডি সিগমা নিয়ে তৈরি, এটা হচ্ছে তলের এক গুচ্ছ ছোট টুকরা। তো এটা শুধু পুনরালোচনা হিসেবে, যে তুমি এই ডি সিগমাকে কল্পনা করতে পারো তলের একটি ছোট্ট প্রলেপ হিসেবে, এবং তারপর এটাকে আমরা দুইবার সমাকলন করছি, কারণ এখানে আমরা এই ডি সিগমাকে দুই দিকে যোগ করতে চাই। তো তুমি এটা কল্পনা করতে পারো যে এখানে আমি আসলে দুই দিকে ঘুরাচ্ছি,
এভাবে আমরা পুরো টর্সের চারদিকের ক্ষেত্রফল পাব। এই জন্যই এটা হলো দুইবার সমাকলন, এবং এটা শুধু তোমাকে দিবে এই তলের ক্ষেত্রফল, এবং এটাই হলো এই ভিডিওর আসলে সম্পূর্ণ চেষ্টা। এটা হয়তো আসলে পরবর্তী একটি বা দুটি ভিডিওতেও লাগবে। তো কিন্তু তুমি যদি এই সিগমাগুলোকে গুণ করতে চাও যে অন্য কোনো মান দিয়ে, যে কোনো একটি স্কেলার মান দিয়ে, তাহলে এটা এখানে বসাতে পারো। কিন্তু আমরা এখানে শুধু এটাকে 1 দিয়ে গুণ করছি। এবং তুমি জানো যে আমরা এটা আসলে সর্বশেষ ভিডিওতে দেখেছিলাম যে এটা হলো ধারণা প্রকাশ করার একটি উপায়, কিন্তু আসলে সত্যি কথা এটা দিয়ে বেশি হিসাব করা যায় না। কিন্তু এটাকে অন্য একটি উপায় আবার তুমি এটা করতে পারো, তাহলে এটাকে তুমি নিতে পারো যে এই ডাবল ইন্টিগ্রাল বা দুইবার সমাকলন। এবং এটা হলো আমাদের সেই ক্ষেত্রটি যেখানে আমাদের এস এবং টি সংজ্ঞায়িত 0 থেকে 2π পর্যন্ত, এবং এটা যে কোনো ফাংশন হোক না, আমাদের এখানে শুধু 1 আছে, তা আমরা এখানে 1 লিখি। এবং এটাই হলো যেটা আমরা আগে শিখেছিলাম, যে এখানে আমরা পরম মান নিব এই আর এর পার্শিয়াল ডেরিভেটিভ এস এর সাপেক্ষে, এবং এটার সাথে আমরা ক্রস করব এই আর এর পার্শিয়াল ডেরিভেটিভ টি এর সাপেক্ষে। এবং এখানে তুমি আসলে এটা ক্রম পরিবর্তন করতে পারো, এবং তুমি ক্রস করার পর এর পরম মান নিবে গুণ ডিএস এবং ডিটি। তো এটাই হলো আসলে, এটা আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম। তো এখন এখানে আমরা যেটা করব, তাহলে এখানে আমরা এটাকে হিসাব করব। আমরা এখন এই দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিব, এবং তারপর এই ভেক্টরগুলো এখন বের করা যাক, এবং পরবর্তী ভিডিওতে আমরা এটা ক্রস প্রোডাক্ট নিব, এবং তারপরের ভিডিওতে আমরা আসলে এই দ্বিবার সমাকলনটা নির্ণয় করব। এটা আসলে বেশ পেঁচানো একটি সমস্যা, এবং হয়তো এই কারণেই খুব কম মানুষই একটি এই তলের সমাকলনের হিসেব করে। তো যাই হোক, এখন এটা করা যাক। তো এই আর এর পার্শিয়াল ডেরিভেটিভ এটা এস এর সাপেক্ষে, তো এই পদটি হলো এখানে, এবং ক্রস প্রোডাক্টটা আমরা পরের ভিডিওতে করব। তো এখন আমরা শুধু এই আর এর পার্শিয়াল ডেরিভেটিভ বের করব এস এর সাপেক্ষে, এবং তাহলে আমরা এই টিটাকে আমরা শুধু ধ্রুবক হিসেবে ধরব। তো চলো আমরা পার্শিয়াল ডেরিভেটিভটা করি। তো এখানে সাইন টিকে যদি আমরা এটা গুণ করে ফেলি, তাহলে এই বি গুণ সাইন অফ টি এটা হয়ে যাবে শুধু একটি ধ্রুবক, এবং এটা আসলে তাহলে ডেরিভেটিভ 0 হয়। তাহলে আমরা এর পরেরটাতে যাই। তো এখানে এ হচ্ছে একটি ধ্রুবক, তো কোসাইন অফ এস এর ডেরিভেটিভ হলো মাইনাস সাইন অফ এস যখন আমরা এস এর সাপেক্ষে করি। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে আর এর ডেরিভেটিভ এস এর সাপেক্ষে সমান হলো নেগেটিভ এ গুণ সাইন অফ টি, এটা আমি এই আগের রঙেই করছি, এবং তারপর সাইন অফ এস। তো এই কোসাইন অফ এস এর ডেরিভেটিভ হলো নেগেটিভ সাইন অফ এস, তো এটার জন্য এখানে নেগেটিভ ছিল, এবং এখানে আমি এখন লিখব সাইন অফ এস গুণ একক ভেক্টর আই। তো এটা হলো এই এক্স পদের পার্শিয়াল ডেরিভেটিভ এস এর সাপেক্ষে, এবং তারপর আমরা একই জিনিস করব ওয়াই পদ বা জে পদ নিয়ে। তো এটা হবে যোগ, এবং একই যুক্তি যে বি গুণ কোসাইন অফ টি এটা এস এর সাপেক্ষে, এটা হবে 0, এবং তারপর আমাদের আছে এ গুণ কোসাইন অফ এস। এখানে আবার সেই একই জিনিস হবে, এখানে এই কোসাইন এস এর ডেরিভেটিভ হলো নেগেটিভ সাইন অফ এস, তাহলে এখানে আমাদের এই যোগ চিহ্ন হবে না, এখানে এটা বিয়োগ চিহ্ন হবে। তা আচ্ছা, আমি এখানে এটা দিচ্ছি বিয়োগ এ গুণ কোসাইন অফ টি, এটা হলো এই ধ্রুবক পদটা, এবং তারপর গুণ সাইন অফ টি, তো এটা হলো পার্শিয়াল ডেরিভেটিভ। তো এখানে হবে সাইন অফ এস গুণ জে, এবং তারপর এই অবশেষে আমরা এইটার ডেরিভেটিভ নেব এস এর সাপেক্ষে, এবং এটা বেশ সহজ। তো এটা হবে এ গুণ কোসাইন অফ টি, তো এখানে হবে যোগ এ গুণ কোসাইন অফ এস এবং গুণ কে। তো আশা করি এটা তোমার বিভ্রান্তিকর মনে হয়নি, কারণ এই ঋণাত্মক চিহ্নটা এখানে এসেছে কারণ কোসাইনের ডেরিভেটিভ হলো ঋণাত্মক সাইন, তো এটা ঋণাত্মক সাইন এস, তাই নেগেটিভ সাইন অফ এস গুণ এই ধ্রুবক সংখ্যা, এবং নেগেটিভ সাইন অফ এস গুণ ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যা হলে হলো এ গুণ সাইন অফ টি এবং এ গুণ কোসাইন অফ টি। তো আশা করি এটা স্বাভাবিকভাবেই বোঝা যায়। তো এটা আসলে পার্শিয়াল ডেরিভেটিভের পুনরাবৃত্তি ছিল। তো এখন একই জিনিস আমরা টি এর সাপেক্ষে করব, তো একই জিনিস আমরা এই টি এর সাপেক্ষে করব, এটা আমি ভিন্ন রঙে করি। তো এখানে আমরা আর এর পার্শিয়াল ডেরিভেটিভ নিব এই টি এর সাপেক্ষে, তো এটা সমান হবে, এখন এই সম্পূর্ণ পদটি একটি ধ্রুবক, তো এটা হবে এই সম্পূর্ণ পদটি গুণ এটার পার্শিয়াল ডেরিভেটিভ, তো এটা হবে কোসাইন অফ টি। তো এটা হবে যে বি যোগ এ গুণ কোসাইন অফ এস, এবং এই পুরোটা গুণ কোসাইন অফ টি, কোসাইন অফ টি গুণ আই, এবং তারপর যোগ, আচ্ছা এটা আসলে বিয়োগ হবে কারণ তুমি যখন এটা ডেরিভেটিভ নিবে এই টি এর সাপেক্ষে, তো এটা হবে নেগেটিভ সাইন অফ টি। তো আচ্ছা আমি এখানে বিয়োগ দেই, তো বিয়োগ, এবং তারপর আমি
এটার জন্য কিছু জায়গা ছেড়ে আমি এখানে লিখছি যে সাইন অফ টি, এবং তারপর এই ধ্রুবকটি এখানে হবে, তো এটা হবে বি যোগ এ গুণ কোসাইন অফ এস, এবং এটা হলো এটা গুণ কোসাইন অফ টি এর ডেরিভেটিভ হলো নেগেটিভ সাইন অফ টি এবং গুণ জে। এখন তারপরে এটার ডেরিভেটিভ এটা টি এর সাপেক্ষে, এটা হলো শুধু একটি ধ্রুবক, তাহলে এর পার্শিয়াল টি এর সাপেক্ষে এটা হবে জিরো কে। আচ্ছা, আমি আমার একক ভেক্টরগুলিকে সব একই রঙে লিখছি, তো এটা হবে জিরো কে। এখন আমাদের ক্রস প্রোডাক্ট বের করতে হবে, এবং তারপর আমাদের এই ক্রস প্রোডাক্টের মান বের করতে হবে, এবং তারপর আমরা এটাকে দুইবার সমাকলন করতে হবে। তো এটা আমি পরবর্তী কয়েকটা ভিডিওতে করবো।